সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে পলাশ ডাঙ্গার যুব শিবিরের নবনির্মিত ভবনের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে। পলাশ ডাঙ্গা যুব শিবিরের আয়োজনে বেলা 11:30টার দিকে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 2 সদর কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরে। এর আগে তিনি পলাশ ডাঙ্গা যুব শিবিরের স্মৃতিসৌধ পরিদর্শন করেন। এ সময়ে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মতবিনিময় সভাতে পলাশ ডাঙ্গা যুব শিবিরের সহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ ডাঙ্গা যুব শিবিরের কমান্ডার ইন চিফ গাজী সোহরাব আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুঙ্কু, সাবেক সদর কমান্ড বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলু, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম শেখ, কামারখন্দ উপজেলা ইউএনও শাহিন সুলতানা, অ্যাসিলেন্ট সুমা খাতুন, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জয় সহ অন্যান্য নেতৃবৃন্দরা। মতবিনিময় সভা শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান মোরাদের ব্যবস্থাপনায় মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করা হয় এবং সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ মঞ্জুরুল আলম রুবেল।